দেখেন, আমরা গভীর জঙ্গলে আছি, কিছুই দেখা যাচ্ছে না। এখানে এই আমাদের 11 KV লাইন আছে, শুধু এখানে বাগান আর বাগান, বাগানের বাইরে কিছুই নাই। যেদিক তাকাইবেন শুধু বাগান, আর এই বাগানের ভিতরে প্রচুর গাছ। হ্যাঁ, এখানে দেখেন কোথায় গাছ লাগিয়ে রয়েছে। আমরা দেখেন হটস্টিক দ্বারা চেষ্টা করা হইতেছে, এখানে এরকম পরিমাণ গাছ লাগাইছে যে এই লাইন যদি রাত্রে চেক করা লাগে তাহলে এটা কোনোভাবেই পসিবল না, অনেক কষ্টসাধ্য। এই একজনের বা দুজনে আসা, তারপরে দেখেন এই একটা গাছ পুরো তারের ভিতরে ঢুকে গেছে। আমার মনে হয় এই ধরনের গাছ লাইনের পাশে লাগানোর সরকারের একটা আইন করা দরকার, যদিও আইন আছে, আসলে আইনটা কার্যকরী হইতেছে না। দেখেন অনেক কষ্ট, তার ভিতরে ছুটে গেছে। এরপরে দেখেন যেদিকে তাকাইবেন শুধু গাছ আর গাছ, বন জঙ্গল আর কিছুই না। আমরা চেষ্টা করতেছি, আমাদের মিজান সঠিক স্ট্রিক দেওয়ার চেষ্টা করতেছে এটাকে রিমুভ করার জন্য। হোক, আলহামদুলিল্লাহ রিমুভ হয়েছে, এই লাইনটা আমরা শেষ পর্যন্ত যাব। আর একটু বন জঙ্গল যদি আপনাদেরকে দেখাই, একটু দেখেন বনের ভিতরে এখানে আসাটা অনেক রিক্স। যে এখানে আমাদের ডেড লাইন, ডেড পোল, এই লাইনটা অবশ্য পোলটা দেখাই আপনাদেরকে একটু। এই যে এখানে ট্রান্সফর্ম আছে, আসলে শতভাগে যখন আমরা বিদ্যুৎ দিয়েছিলাম, আমাদের অঙ্গীকার ছিল যে বিদ্যুৎ পৌঁছানো বাংলাদেশের সকল নাগরিকের ঘরে ঘরে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল। এখান থেকে লাইনটা আরও ভিতরে গেছে গা, এখানে ট্রান্সফর্মার। আর এখানে যেই দিকে তাকাবেন শুধু বন জঙ্গল আর বন জঙ্গল, এখন গাছ গাছালি ছাড়া কিছুই দেওয়া যায় না। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।